আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আশা করছি প্রতিদিনের মতন আজকের এই ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। সো আমি যখন খুলনাতে গিয়েছিলাম এইখান থেকে 2 মাস আগে, তখনই আমি এই ভিডিওটা খুলনা থেকে করে নিয়ে এসেছি। আমি একটা গ্রামে বেড়াতে গিয়েছিলাম, গ্রামটার নাম হচ্ছে মোড়লগঞ্জ। আমি যখন ওই গ্রামে গিয়েছিলাম, গ্রাম থেকে আমি বেড়ানোর পর আমি যখন বাড়িতে চলে আসব তখনই আমি এই ভিডিওটা করেছি। সো তখন আমি ভ্যানে বসে এই ভিডিওটা করেছিলাম, খুবই ভালো লাগছিল। এমন সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য যেন ভোলার নয়, এর জন্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। চারিদিকে শুধু সবুজ গাছপালা আর ধান ক্ষেত, দেখে খুবই ভালো লাগছিল। মোড়লগঞ্জ ওই গ্রামটারও বেশি সুন্দর। সো আমি যখন গিয়েছিলাম তখন ছিল বৃষ্টির সময়, অনেক বৃষ্টি হয়েছিল, এর জন্য বাইরে বের হতে পারিনি যে তেমনভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। যখন চলে যাচ্ছিলাম তখনই ভ্যানে বসে এই ভিডিওটা করেছি। দেখুন কত সুন্দর, আর এদিকে বেশিরভাগে রয়েছে ঘের, এখানে সবাই বেশিরভাগের ঘের করে, অনেক বড় বড় ঘের আছে এখানে। আর দেখুন ধান ক্ষেত, অনেক বড় বড় ধান ক্ষেত। সো আমি যখন গিয়েছি বললাম যে 2 মাস আগে, তখন ধানও পাকেনি, সব সবুজ ধানপালা। গ্রামের আঁকাবাঁকা ইটের রাস্তা দিয়ে ভ্যানটা চলছিল, অনেকটা বেশি ঝাঁকুনি হচ্ছিল, যেই কারণে আমি ক্যামেরাটা ভালোভাবে ধরে রাখতে পারছিলাম না এবং ভিডিওটা করতে খুবই কষ্ট হয়েছে, যে কারণে ভিডিওটা অনেকটা বেশি ঝাপসা ঝাপসা উঠেছে, দেখতে বেশি একটা ভালো লাগছে না, সব কিছু কেমন একটা অন্ধকার অন্ধকার লাগছে। কিন্তু আমি যখন এই ভিডিওটা করেছি তখন কিন্তু বিকালের দিক, অনেকটা বেশি বিকাল না, মানে 4টা সাড়ে 4টা এরকম বাজে। আসলে বাসে করে যেতে হবে, তো সেই অনুযায়ী আমরা বাড়ির থেকে বের হয়েছিলাম। তো যেহেতু ক্যামেরাটা ভালোভাবে ধরে রাখতে পারিনি, এর জন্য কেমন যেন একটা অন্ধকার অন্ধকার লাগছে। আর সেদিন ওয়েদারটা ছিল, বলেছিলাম যে বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদার, বৃষ্টি হয়েছে যেহেতু আমরা যখন ছিলাম, এর জন্য ওয়েদারটা ছিল কেমন একটা মেঘলা মেঘলা, আর অনেকটা বেশি বাতাসও ছিল। সো আশা করছি আজকে আপনাদের কাছে এই ভিডিওটা অনেক ভালো লাগবে। এরকম ভিডিও কার না ভালো লাগে, আমাদের সবার কাছেই আশা করছি ভালো লাগে, কারণ গ্রামের এমন অপূর্ব দৃশ্য, প্রাকৃতিক এবং মনোরম পরিবেশ সবার কাছেই অনেক ভালো লাগে। সো তারপরেও বলছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লাল সাবস্ক্রাইব বেল বাটনটি ক্লিক করে অন করে দিন, যাতে আমি রান্নাবান্না, ব্লগিং, ভিডিও এবং নানান রকমের টিপস যখন আপলোড করব সবার আগে আপনার মোবাইলে যেতে পারে এবং সবার আগে আপনি দেখতে পারেন। ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। তাহলে আপনারা শেষ পর্যন্ত দেখতে আমার সাথেই থাকুন। Thank you.
তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।